সামনেরা মনে করছে আমি বউ নিয়ে এই নাচতাছি আর গান গাইতেছি, আসলে তা না, এনে একটা খেলার প্রতিযোগিতার আয়োজন করছি। আজকের এই প্রতিযোগিতায় যে বিজয়ী হতে পারবে তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার, পুরস্কারটা কি জানেন? এই যে টুকটা বউ। হাই রে, আমার মনে হইতাছে আমি রেফারি গিরি বাদ দা, আমি তো একদম খেলায়নি। আরে না, বই তো কথা গেছে, খেলা শুরু করে জানেন, আমি বাড়িতে হুতা মুতা দিয়ে ভালো করে বাসর ঘর সাজিয়েছি, জানেন কি, জানি যে আমি ফার্স্ট প্রাইজ নিব, আমি তো পুরস্কারটা নিব। আমার হলো চার ছাড়া তুই কয় বছর ধরে দাঁত কষিস না? আরে এক বছর ধরে দাঁত কষিস, দাঁতের মতো বালু দাঁত ঘষা দিলে দাঁত খয়ে যাবো না? ভাই বালু তো দাঁত ঘষলি মানে খয়ে যাবো, ওদিকে দাঁত ঘষো না। হ্যাঁ তুমি দাঁত ছাড়া, এই জন্য আমার মাইকে গাছ দাঁত ছাড়া ডিঙ্গু গাছ। ভাই ভাই আল্লাহ রাস্তে মারতে তুই উপরে আইস না। হ্যাঁ আমরা কি খেলোয়াড় না? আমরা খেলতে রাখি নাই, আপনি কি এই প্রতিযোগিতায় নাম দিবে দেখি মনে হয়? আপনার দুটো পা ধরে থাকি, আপনার নাইছেন না এই জমিদার বাউড়া ভাই কাছে। আরে খেলা হলো ওই দিন বলে দৌড় বাইরা যাইয়া ওই কলা গাছের আগায় যে উড়াবো সেইটি ফার্স্ট, আর ফার্স্ট পুরস্কার হলো এই টুকটাকা বউ। এই খেলা বন্ধ,
যদি দিয়া দেয় আমি তো তুই বিপদে পড়নি।